ইঁদুর বা বিড়ালের ভয়ে কখনো কুকুরকে পালাতে দেখেছেন? কিংবা কোনো বানরকে, বিড়ালকে ভয় পেতে? অথবা হায়না এবং চিতার শিকার নিয়ে কারাকারি দেখেছেন কি? মাঝে মধ্যে বিভিন্ন জীবজন্তু ঝামেলা করার জন্য ভুল প্রতিদ্বন্দ্বী বেছে নেয়, কিন্তু এর ফলে তাদেরকে প্রচুর পস্তাতে হয়। আজকের ভিডিওতে আপনারা এমনই কিছু ফুটেজ দেখতে চলেছেন যেখানে বিভিন্ন জীবজন্তু ভুল প্রতিদ্বন্দ্বী বেছে নিয়েছিল এবং যার ফলে তাদের পস্তাতে হয়েছিল। এমন মজার মজার ভিডিওস প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নাম্বার ওয়ান, এই ভিডিওতে বানরের সাথে ঝামেলা করার কারণে এই কুকুরটিকে ভালোই পস্তাতে হয়। কুকুরটি যখন বানরটিকে উত্তপ্ত করে তখন বানরটি রেগে যায় এবং বানরটির রেগে যাওয়ার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সে কুকুরটির বারোটা বাজাতে থাকে। আমার মনে হয় না ভবিষ্যতে এই কুকুরটি আর কোনো বানরের সাথে ঝামেলা করতে যাবে। নাম্বার টু, এই গন্ডাটিকে অনেকক্ষণ ধরে কিছু সিংহ উত্তপ্ত করছিল। সিংহগুলো অনেকক্ষণ এর আশেপাশে ঘুরঘুর করে গন্ডাটিকে অনেক রাগিয়ে ফেলে। এ কারণে গন্ডাটি রেগে মেগে সিংহগুলোর পেছনে উঠে পড়ে লেগে যায়। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গন্ডাটি যখন সিংহগুলোকে তাড়া করে তখন সিংহগুলো কিভাবে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। যদিও কিছু সিংহ বুদ্ধি খাটিয়ে ঝোপের পেছনে লুকানোর চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। নাম্বার থ্রি, এই ভিডিওতে চারটি ছোট গন্ডার একটি বিশাল গন্ডারকে উত্তপ্ত করতে এসে পড়ে। এরপরে আর কি, এই চারটি গন্ডারের এরকম কাণ্ডের কারণে বড় গন্ডারটি রেগে যায় এবং একটি গন্ডারের ওপর আক্রমণ শুরু করে দেয় এবং বেচারিকে এমন উত্তম মধ্যম দেয় যে তার শিক্ষা হয়ে যায়। বড় গন্ডারটি তাদেরকে এমন শিক্ষা দিয়েছে যে তারা ভুলেও আর অন্য কোনো গন্ডারের সাথে ঝামেলা করতে যাবে না। নাম্বার ফোর, এই কুকুরটি অকারণে একটি ইঁদুরকে উত্তপ্ত করতে এসে পড়ে এবং এর ওপর আক্রমণ করা শুরু করে দেয়। কিন্তু কুকুরটি আক্রমণ করার পরেও ইঁদুরটি ভয় পায় না এবং কুকুরটিকে পাল্টা আক্রমণ শুরু করে দেয়। এবং এখানে ইঁদুরের পাল্টা আক্রমণের কারণে কুকুরটিও ঘাবড়ে যায় এবং কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কুকুরটি আরো একবার সেখানে আসে, কিন্তু বেচারি ইঁদুরকে আক্রমণ করার মতো আর সাহস পায় না। নাম্বার ফাইভ, এই কুয়াটি একটি নতুন এরিয়াতে ঢুকে পড়েছিল এবং তখন কুয়াটিটি এই তিনটি কুকুরের মুখোমুখি হয় এবং ওই তিনটি কুকুরের একটি কুকুর একটু বেশি রেগে যায় এবং সে সোজা এই কুয়াটিটির ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরটি কুয়াটিকে এমনভাবে আক্রমণ করে যে কুয়াটিটির অবস্থা বেগতিক হয়ে যায় এবং সে চুপচাপ পেছনে সরে যাওয়াটাই নিজের জন্য শ্রেয় মনে করে। বন্ধুরা, ভিডিওটি কি এনজয় করছেন? তাহলে ঝটপট একটি লাইক দিয়ে দিন। নাম্বার সিক্স, এই ভিডিওতে একটি কুকুর অকারণে একটি বিড়ালকে আক্রমণের চেষ্টা করে। তবে প্রথম দিকে বিড়ালটি কুকুরটিকে ধমকি দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুরটি যখন পেছনে সরে না তখন বিড়ালটি রেগে যায় এবং কুকুরটিকে আক্রমণ করে বসে। এর ফলে কুকুরটি সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। নাম্বার সেভেন, এই ভিডিওতে অনেকটা ওইরকমই ঘটনা দেখা যায়। একটি বানর এই বিড়ালটির সাথে ঝামেলা করতে আসে এবং বিড়ালটিকে উত্তপ্ত করতে থাকে, কিন্তু বিড়ালটিও কোনো অংশে কম ছিল না। এ কারণে বানরটি যখন বিড়ালটিকে উত্তপ্ত করে তখন বিড়ালটি রেগে যায় এবং সুযোগ পাওয়া মাত্রই বানরটিকে আক্রমণ করে বসে। বিড়ালের এই আক্রমণ দেখে বানরটিও ভদ্রলোকের মতো সেখান থেকে কেটে পড়ে। নাম্বার এইট, এখন এই দুষ্টু ছোট্ট ছাগলটিকেও দেখুন। ছাগলটি অনেকক্ষণ ধরে একটি ঘোড়াকে উত্তপ্ত করে যাচ্ছিল। এই দুষ্টু ছাগলটি অনেকবার এই ঘোড়াটির ওপরে চড়ে এবং প্রতিবারই নিচে নেমে যায়। এমনটা সে অনেকবার করে, কিন্তু এখানে ছাগল ছানাটির ভাগ্য অনেক ভালো ছিল, কারণ এত কিছু করার পরেও ঘোড়াটি রাগেনি। না হলে ঘোড়াটি যে ছাগলটির কি দশা করতে পারত সেটা তো আপনারা বুঝতেই পারছেন। নাম্বার নাইন, এই চিতাটি একটি ওয়ার্থগের গুহার সামনে এসে পড়ে এবং সোজা এর ভেতরে ঢুকে যায়, কিন্তু তখন সেখানে এই ওয়ার্থগটি এসে পড়ে। এই আওয়াজ শুনে চিতাটি বাইরে আসে এবং সে বুঝতে পারে এখানে ঝামেলা করলে তার অবস্থা বেগতিক হতে পারে,
তাই সে আক্রমণ না করেই সেখান থেকে চলে যায়। নাম্বার 10, এই ভিডিওতে একটি চিতা এবং একটি হায়নার মাঝে শিকার নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এখানে না চিতাটি শিকার ছাড়ার জন্য প্রস্তুত ছিল না হায়না, কিন্তু এভাবে অনেকক্ষণ এই টানাটানি চলতে থাকলেও একসময় হায়নাটি জিতে যায় এবং শিকার নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও চিতাটি সামান্য কিছু মাংস রাখতে পেরেছিল, কিন্তু হায়নার তুলনায় সেটি অতি নগণ্য। নাম্বার 11, এই বিড়ালটি এই খরগোশটিকে আক্রমণ করে একে শিকার করার চেষ্টা করছিল, কিন্তু খরগোশটি বিড়ালের শিকার না হয়ে এর বিরোধিতা করা শুরু করে দেয় এবং স্থির হয়ে দাঁড়িয়ে যায়। এর ফলে বিড়ালটি বুঝে যায় আজকে একে শিকার করা সম্ভব না, তাই বিড়ালটি হার মেনে চুপচাপ এর সামনে বসে পড়ে। নাম্বার 12, এই ছাগলটিকে অনেকগুলো কুকুর ঘিরে ফেলে, কিন্তু এখানে অবাক করার বিষয় হচ্ছে নিজের সামনে এতগুলো কুকুর দেখার পরেও ছাগলটি একটুও ঘাবড়ায় না। এবং এর চেয়েও অবাক করা বিষয় হচ্ছে একটি কুকুরও ছাগলটিকে স্পর্শ করারও সাহস পায় না এবং সবগুলো কুকুর দূরেই দাঁড়িয়ে থাকে। নাম্বার 13, এখন আমাদের তালিকার সর্বশেষ ভিডিওটিও দেখে নিন। এখানে একটি বিড়াল একটি শিয়ালের মুখোমুখি হয়ে যায়। প্রথম দিকে বিড়ালটিকে শিয়ালটির ওপর আধিপত্য বিস্তার করতে দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই বিড়ালটি যেন কি হয়ে যায় এবং এর সব খবরদারি শেষ হয়ে যায়, এবং অনেকক্ষণ ধরে বাঘ সাজা এই বিড়াল ভেজা বিড়ালের মতোই সেখান থেকে কেটে পড়ে এবং তখন শিয়ালটিও বিড়ালটিকে ধাওয়া করা শুরু করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এনজয় করলে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।